আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে দেশীয় প্রবাসী যে যেখানে আছেন সবাইকে স্বাগত, আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি হার্ট হবি চ্যানেলের পক্ষ থেকে। প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে আমি অবস্থান করছি রাজশাহী রেলওয়ে স্টেশনের ভেতরে। এখন সময় 5:30, ভোর 5:30। আমি রাজশাহী থেকে নাটোর যাবার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম বাসা থেকে মোটরসাইকেল নিয়ে। সেইখানে রেলওয়ে স্টেশনের পাশে এক আত্মীয়র বাসায় মোটরসাইকেলটা রেখে আমি টিকিট কাটার উদ্দেশ্যে লাইনে দাঁড়িয়েছি। 5:30 বাজছে, আমার মনটা একটু অনেকটা আনন্দ প্রফুল্ল, কারণ আমি বেড়াতে যাচ্ছি নাটোর দর্শনীয় একটা জায়গাতে। সেই কারণে আমি টিকিট সংগ্রহের চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন আমি লাইনে দাঁড়িয়ে আছি। আমরা টিকিট ইনশাল্লাহ আমাদের কাটা হয়ে গেছে। আমাদের টিকিট, দুইজনের টিকিট আমরা কাটলাম। আপনারা দেখতে পাচ্ছেন টিকিটটা হাতে। আমাদের দুইজনের টিকিট পড়ল নাটোর, রাজশাহী থেকে নাটোরের 120 টাকা। প্রিয় বন্ধুরা, আমরা এই টিকিট নিয়ে এখন রওনা দিচ্ছি, কারণ আমাদের 6:20 আমাদের ট্রেনটা ছেড়ে যাবে। দেখতে পাচ্ছেন হাজার হাজার যাত্রী, তারাও যাওয়ার উদ্দেশ্যে আসলে আমাদের সঙ্গে বের হচ্ছে। এখানে আমার পাশে দেখতে পাচ্ছেন এক বড় ভাই, আমার প্রতিবেশী এবং আমার বড় ভাই, শ্রদ্ধেয় বড় ভাই। আমার হঠাৎ করে তার সঙ্গে দেখা, তিনিও একটা জায়গায় যাচ্ছেন। যাই হোক, তার সঙ্গে আমি মতবিনিময় করে আমি রওনা দিলাম আমার যাত্রাপথের উদ্দেশ্যে, ঘুম ঘুম চোখে যাত্রার আনন্দ মেখে। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন, কারণ আমি যাত্রা করার সময় প্রায় আমি 5টার সময় উঠেছি, আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে মোটরসাইকেল নিয়ে তাড়াতাড়ি করে টার্মিনালে কাছাকাছি যেটা শিরোয়েল রেলওয়ে স্টেশন রাজশাহী প্রাণকেন্দ্রে, সেখানে গাড়ি রেখে ট্রেনে যাওয়ার উদ্দেশ্যে টিকিট কেটে এখন আমরা আমাদের বগিতে, আমরা যে বগিতে যাব সেই বগির খোঁজ চালাচ্ছি। আমাদের বগিটা হচ্ছে ঝ। হ্যাঁ প্রিয় বন্ধুরা, আপনারা আমার সঙ্গে থাকবেন। আজ আমরা নাটোরের, আমরা চেষ্টা করছি নাটোরে যাব এবং নাটোর রাজবাড়ি এবং অন্যান্য যে জায়গাগুলো আছে, গ্রিন ভ্যালি পার্ক, এগুলো বেড়ানোর চেষ্টা করব। জানি না কী হবে, আপনারা সঙ্গে থাকবেন। তো প্রিয় বন্ধুরা, আমরা এখান থেকে প্রথমে আমরা টিকিট কেটেছিলাম রাজশাহী থেকে নাটোর। তো এখানে যেতে হয়তো 45 থেকে 50 মিনিট লেগে যাবে, জানি না বাংলাদেশের ট্রেন তো এটা নির্দিষ্ট সময় ছাড়ে কি না, বা এটা কোনো কখনো কখনো কোনো স্টেশনে গিয়ে মাথার বগিটা বদলানো হয়, সে কারণে হয়তো কিছুটা সময় ওখানে আবার লেগে যায়। এই বিষয়গুলো নিয়ে আসলে জার্নিটা আমাদের কখন কখন গন্তব্যে পৌঁছাতে পারবো, এ নিয়ে একটু সংশয় আছে। তারপরেও আপনাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমার যাত্রা, আমার ভ্রমণ যাত্রা, আপনাদের প্রিয় অনুষ্ঠান। প্রিয় বন্ধুরা, ট্রেনে যাত্রা আসলে ভ্রমণটা ট্রেনের বলা যায় অনেকটাই নিরাপদ। যেখানে আপনারা যারা আসলে গাড়িতে যারা যাত্রা করতে পারবেন না, বাসে যারা, তারা অবশ্যই ট্রেনটাকে বেছে নেবেন এবং অগ্রিম টিকিট কেটে নেবেন, অনলাইনে হোক আর লাইনে দাঁড়িয়ে হোক, অগ্রিম টিকিট কেটে নেবেন। অগ্রিম টিকিট কাটলে সুবিধা হয় যে আপনাকে মানে চিন্তা হয় না যে কি হবে, নির্দিষ্ট সময় টিকিটটা কাটতে পারবো কি না, যদি ট্রেন ছেড়ে যায়, এই যে একটা সংশয় থাকে, এটা থাকবে না অগ্রিম টিকিট কেটে নিলে। সেক্ষেত্রে আমি পরামর্শ দিব, অবশ্যই আপনারা অগ্রিম টিকিট কেটে নেবেন, কারণ আজ আমি ইচ্ছে করে টিকিট কাটিনি, হয়তো সহজে পেয়ে যাবো বলে, কিন্তু সহজ না, এটা লাইনে ধরে সবাইকে টিকিট কাটতে হবে। এবং নির্দিষ্ট সময় যদি টিকিট না কাটে নিতে পারেন, সেক্ষেত্রে ট্রেনটা ছেড়েও যেতে পারে। তো এইরকমভাবে কেউ টিকিট কাটবেন না, আপনার অগ্রিম টিকিট কেটে নেবেন, যেখানে যে গন্তব্যে যান না কেন। টিকিট কেটে নিয়ে আপনারা নির্দিষ্ট বগি খুঁজে নির্দিষ্ট আসন বসে পড়বেন, তারপরে আপনার প্রয়োজনীয় কাজ আপনারা
আবার একটা সময় আছে যেখানে আপনাকে সিগন্যাল দিবে যে ছেড়ে যাবে, এরকম বিশেষ সিগন্যাল দিবে, সেই দিকটা ফলো রাখবেন অবশ্যই আপনাদের ট্রেনের। নাহলে কখনও যদি হঠাৎ করে আপনি আপনার প্রয়োজনীয় কাজ সারতে গিয়ে ট্রেনটা মিস করেন, সেটা খুবই দুঃখজনক হবে। প্রিয় বন্ধুরা, আমি আমার সেই বগিটা আসলে আমাদের রেল স্টেশন থেকে ঠিক অনেকটা সামনে, আমরা খুঁজতে খুঁজতে আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। আমাদের বগি আমরা কাছাকাছি চলে এসেছি। প্রিয় বন্ধুরা, আমরা দেখাবো আমার কোন আসনটা, আপনারা সঙ্গেই থাকবেন। দেখতে পাচ্ছেন ভোরের, আসলে ভোর গড়িয়ে যখন কিছুটা সকালটায় অনেকটা আলো বের হয়ে গেছে এই রেল স্টেশনে, এখন আপনারা দেখতে পাচ্ছেন বেশ আলো আলোকোজ্জ্বল। আমি যখন ভোরে পাঁচটায় বের হই বাসা থেকে, তখন তো আধার সাথে নিয়ে গিয়েছিলাম, তো যেতে যেতে সময়টা কিছুটা আধা ঘন্টার মতো লেগে গেছে, আর সকালটাও তখন সকল পৃথিবীকে স্বাগত জানাচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন, প্রিয় বন্ধুরা, আমরা সেই বগির কাছে চলে এসেছি। আমরা মিলিয়ে নিচ্ছি আসলে আমরা ঠিক সেই বগিটা কাছে পৌঁছেছি কিনা। আপনারা অবশ্যই বগির কাছে এসে বগির নাম্বার ভালো করে মিলিয়ে নেবেন, কারণ আপনার কম্পিউটার প্রিন্ট যেটা টিকিটের সেটা অনেক সময় বোঝা যায় না। তো প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি আমার বগিতে উঠে গেছি এবং আমি আমার নির্দিষ্ট সিট খুঁজছি। দেখি আমাদের সিট মনে হয় 99, আচ্ছা আমি খুঁজছি, দেখি আমাদের সিট কোনটা। আপনারা দেখতে পাচ্ছেন আমরা বেশ একটা সুন্দর ভালো বগিতে আমাদের সিটটা হয়ে গেছে। আমরা পাশাপাশি দুইটা সিট আশা করছি, আমরা পাশাপাশি দুইটা সিট বসবো। প্রিয় বন্ধুরা, অবশ্যই আপনারা এই যাত্রাপথে নিজ নিজ যা সঙ্গে আনবেন, বিভিন্ন ব্যাগ অবশ্যই সবসময় সাথে করে বহন করবেন। এই যে আমরা প্রিয় আমাদের প্রিয় সিট সে পেয়ে গেছি, দেখতে পাচ্ছেন আপনারা, এখানে আমরা বসবো। কেন ভালো আমার জন্য, কারণ আমি ভিডিও করতে পছন্দ করি, আমরা ভালো করে ভিডিও করে দেখাতে পারি। প্রিয় বন্ধুরা সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন বাংলা সৌন্দর্য, বাংলা সৌন্দর্য। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমরা রাজশাহী থেকে নাটক যাচ্ছি। আমাদের এই ট্রেন চন্দননগর ইন্টারসিটি, আর এখানে আমার সিট পড়েছে, ইনশাআল্লাহ জানানোর হাত সিট, ইনশাআল্লাহ আমাদের সঙ্গে থাকবেন। আমরা সমস্ত সৌন্দর্য দেখাবো, বাইরের সৌন্দর্যগুলা। চলুন, আমরা আমাদের ট্রেন 6:20 আমরা রওনা দেব স্কুলের মধ্যে।
না না হ্যাঁ প্রিয় বন্ধুরা এখানে একটু দেখতে দেখতে আমরা নাটোরে এসে আর জংশন যেটা সেখানে পৌঁছে গেলাম বুদ্ধি দিলাম দেখতে পাচ্ছি বললো তো কিছু হবে না আদর খেতে খেতে মিষ্টি রোদের আদর পেতে পেতে আমরা পৌঁছে গেলাম দুধপুর জংশনে এখন আমরা এখানে কিছুক্ষণ ট্রেন কিছুক্ষণ থেমে থাকবে এরপর হয়তো আমরা আবার রওনা দেবো কিন্তু বন্ধুরা আমরা নেমে জায়গাগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব তার আশপাশে আপনার সঙ্গে থাকবে প্রিয় বন্ধুরা আমরা আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আমরা এখনই দরজা থেকে নামবো ট্রেনের দরজা থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা নামছি এখনও মেঘের কুয়াশারা এখনও আমাদের স্বাগত জানাচ্ছে এখানে আমরা দুপুর জংশনে নামলাম দেখুন এখানকার চিত্র এখানে প্রায় অনেক ট্রেন এখানে থামে যাত্রী এখানে উঠায় নামায় বগি আপনার ইঞ্জিন বদল করা হয় প্রিয় বন্ধুরা আমরা এখানে আমাদের ব্রেকে হ্যাঁ প্রিয় বন্ধুরা এই যাত্রা বিরতিতে আমরা আমাদের প্রয়োজনীয় কাজ যেমন বাথরুম এবং নাস্তা সহ অন্যান্য কাজ সেরে নিলাম এবং হঠাৎ করে আমাদের একটা যাত্রার মানে আমাদের ভ্রমণের একটা সিদ্ধান্ত চেঞ্জ করতেই হলো কেননা এই আব্দুলপুর জংশনে ট্রেনটা থেমে আবার এখান থেকে বগি চেঞ্জ করে আবার সামনের দিকে গিয়ে নাটোরে যাবে তো বিষয়টা হলো নাটোরে আপনারা যারা শহরে নাটোর রাজবাড়ি এবং অন্যান্য স্থাপনা দেখবেন তারা যদি ওগুলো দেখেন তাহলে অবশ্যই তাদেরকে আবার এই ট্রেনেই রওনা দিতে হবে এবং সরাসরি তাদের নাটোরে নামিয়ে দেবে সেখানে তারা যাত্রীরা নেমে যাবে এবং সেখান থেকে দর্শনীয় স্থান বেড়াবে আর যদি ওখান থেকে আসলে ওখান থেকে আবার যদি গ্রিন ভ্যালি পার্ক যেটা নাটোর লালপুর ওখান থেকে আসলে ব্যাক এসে প্রায় আপনার 20-25-30 কিলো রাস্তা তো সেই রাস্তা আসলে নাটোর শহর থেকে এখানে আবার ব্যাগ আসা অনেক কষ্টসাধ্য এবং সময় সাপেক্ষ ব্যাপার সেই কারণে কেউ যদি শুধু গ্রিন ভ্যালি বেড়াতে চান তবে তাদেরকে এই আপনার স্টেশনে আব্দুলপুর জংশন স্টেশনে নেমে যেতে হবে এবং এই জংশন বা স্টেশনের দুই পাশে আপনার ভ্যান এবং অটো আপনারা পেয়ে যাবেন সেখানে আপনারা দর মিটিয়ে 20-25 টাকা ভাড়া নেবে আপনাদেরকে গ্রিন ভ্যালি পার্কে পৌঁছে দেবে এই যে হচ্ছে অটো এবং ভ্যান এই যানবাহনগুলো আপনারা রেল জংশনের দুই পাশে পেয়ে যাবেন গ্রিন ভ্যালি পার্কের দ্বিতীয় পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ